দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন তিনজন, এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটে সোমবার সকালে ধর্মনগর কদমতলা সড়কে। আহতদের প্রথমে কদমতলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে, পরে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে আকাশ রায় চৌধুরী নামে এক যুবকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত দুটি বাইক আটক করেছে। আমরা জানতে পারলাম যে নতুন বাজার দিজার উঠে নাকি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কীভাবে হবে? ওভারটেক করতে গিয়ে। তোমার সাথে আর কে ছিল?